নেক কাজ করবেন নেক কাজটি রমজান সামনে আসছে বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করবেন দান করবেন বেশি বেশি গরীবদেরকে সহযোগিতা করবেন কেউ কোন আলেম যাচ্ছে হাতের মধ্যে বোঝা নিয়ে আলেমের বোঝাটাকে নিজে বহন করে দিবেন কোন মুরব্বি যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজারের ব্যাগটাকে বহন করে নেবেন এটা নেক কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সদকা দিতে পারো তো দাও যদি না পারো তাহলে অন্যের বোঝা বহন করে দাও সুবহানাল্লাহ আর শুধু তাই না যদি সদকাও দিতে না পারেন তাহলে রাসূল বলেন অন্তত কারো সঙ্গে হাসি মুখে কথা বলো তো তাও সদকার সওয়াব হয় হাসি মুখে কথা বলাটাও সদকার সওয়াব এগুলো নেক কাজ এলাকার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিয়া খাওয়াবেন নেক কাজ রমজান আসছে টাকা জমায়া 1000 টাকার একটা প্যাকেজ করবেন মনে করেন 3 কেজি চাউল 1 কেজি ডাল 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন একালি ডিম এরকম একটা প্যাকেজ করে করে এলাকায় কে গরীব আছে হকদার আছে তার বাসায় দিয়ে দেন এটা নেক কাজ টাকা জমায়া অযথা বন্ধু-বান্ধবের পিছনে উল্টাপাল্টা খরচ কইরা জিন্দেগি পরিবর্তন করার জন্য জীবনেও এই কাজ করলে সম্ভব না বরং একদিন আফসোস লাগবে যাহারে জীবনে কত টাকা নষ্ট করলাম অযথা এই টাকা যদি আখেরাতের ব্যাংকেও রাখতাম তাও কাজে লাগতো এইজন্য রমজান আসছে বেশি বেশি নেক কাজ করবেন মানুষদেরকে মেহমানদারি করাবেন আলেমদেরকে তো করানি বড় লোকদেরকেও করান কিন্তু গরীব মিসকিনদেরকে কেউ মেহমানদারি করায় না একটা অটোওয়ালা অটো চালাইতেছে দুপুরবেলা হয়ে গেছে 3টা বাজে জিজ্ঞাসা করবেন কাকা ভাত খাইছেন যদি বলে না চলেন আমার বাসায় ডাল ভাত যাই আছে তাই খাবেন কাকারে ধইরা বাসায় নিয়ে এসে ডাল ভাত দিয়ে ভাত খাওয়াই দিবেন পেট ভইরা আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে এই কাকাও দোয়া করবে যাক এই সমাজে এখনো মানুষ আছে গরীবদেরকে দেখে দেখে দাওয়াত দেন রমজান মাসে একটা গরীব যে ইতিম যার বাবা নাই এই সন্তানটাকে একটা গেঞ্জি শার্ট কিনে দেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে এগুলো নেক কাজ এগুলো মুরব্বিদের চাইতে জওয়াননা ভালো করতে পারে তা আজকের এই সমাজের পূর্বপাড়া যুব সমাজ প্রত্যেকই যদি নিয়ত করে আমরা একত্রিত হব এই যুব সমাজের মানুষ যতগুলো যুবক আছে এরা যদি চিন্তা করে আমরা 500 টাকা করে দিয়ে দিয়ে এলাকার ভিতরে এভাবে দ্বীনের কাজ আমরা করব মাহফিল যেখানে হবে আমরা সেখানে থাকব কোন জায়গায় যদি গানের কনসার্ট হয় আমরা যাবও না সহযোগিতাও করব না রাজি আছেন কোন গুনাহের কাজে কোন যুবক যেন না যায় যুবকরা এভাবে সচেতন থাকবেন আজকে থেকে নিয়ত করবেন কোন গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে কোন গানের কনসার্ট যাত্রা গান পালা গান এই সমস্ত আড্ডাখানা জোয়ার আড্ডাখানায় কোন যুবক ভাই যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন বেশি বেশি নিয়ত করবেন এগুলো রমজান আসছে প্রত্যেকটা যুবককে আরেকটা আদেশ করব আমি যারা কোরআন তেলাওয়াত জানেন না যেহেতু কোরআন তেলাওয়াতের মাস হলো রমজান মাস প্রত্যেকটা যুবক নিয়ত করবেন রমজান আসলে প্রতিদিন আধা ঘন্টার জন্য হইলেও কোন একটা ইমামের কাছে যে আমি তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ আপনার সন্তানকে স্কুলে পাঠাইলে কোচিং এ দিলে কিন্তু টাকা লাগে বেশি কিন্তু ওলামা একরাম কোনদিন কোরআনকে টাকার বিনিময়ে শেখায় না ফ্রি শেখায় দ্বীনের জন্য শেখায় নয়তো এই দ্বীন টিকে আসতো না এই পর্যন্ত আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি সহ একটা আলেমের কাছে যান যে হুজুর আমি কোরআন পারি না আমাকে একটু শিখান প্রতিদিন আমি আসরের পর আপনার কাছে 15 মিনিট সময় চাই দেখবেন ইনশাআল্লাহ আলেমরা নিষেধ করবে আপনি প্রতিদিন যান না 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আপনিও শিখেন আপনার বাচ্চাকেও শিখান কোরআনের মাসে কোরআন যদি শিখার নিয়ত করেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের রমজানও যদি মরণ হয় কোরআনকে সাক্ষী বানায় জান্নাতি বানায় দিবে আমি বিশ্বাস করি প্রত্যেকটা যুবক যদি পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হওয়ার জন্য বেশি দেরি লাগবে না সারা দেশের ভিতরে যুবকরা যদি ভালো হয় তো সমাজ ভালো হয় যুবক খারাপ তো সমাজ খারাপ মনে রাখবেন যে এলাকায় যুবকরা ইয়াবা গাঁজা ফেন্সিডিল মদ এগুলোতে যুক্ত থাকে ওই এলাকার উপর আল্লাহর রহমতও থাকে না ওই এলাকার উপর গজব আসে আপনাদের এলাকার হালত কি এটা আপনারা ভালো জানেন তবে সমাজের প্রত্যেকটা অঞ্চলে 10-15-20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায় যে আমরা একসঙ্গে হইলাম এলাকায় কোনো নেশাগ্রস্ত জিনিস থাকবে না আমরা একসাথে হইলাম এলাকায় কোনো দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী এই সুদ ঘুষ এগুলো থাকবে না 15-20 জন যুবক একসঙ্গে হবে তো এলাকা শান্তির এলাকা হতে এক মাসের সময়ের ব্যবধান বেশি সময় লাগবে না কি বলেন ঠিক কি না যুবকরা সমাজে ইমানের জন্য কাজ করবেন তো নাকি ভয় আছে নেতারা কষ্ট পাবে
এলাকার মানুষ কষ্ট পাবে মা বাবা কষ্ট পাবে লা তাআতা লিমখলুকিন ফি মাসিয়াতিল খালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি তোমার মালিককে বেজার করে দুনিয়ার কোন মানুষকে সুখে রাখা হারাম দুনিয়ার সব মানুষ বিরুদ্ধে চলে যায় আল্লাহ যদি আমার পক্ষে থাকে ইসলামের পথে আমি একা চলব এটা আমার ঈমান ভয় পাবো কাকে এ জবান খুলে বলেন কাকে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কি না ভয় পাবো কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে নারে তাকবীর মুসলমান গোলামি করে কার এ আদেশ দিয়েছেন কে আল্লাহ পাক শুধুমাত্র তার বান্দাকে আল্লাহ পাকের গোলামির জন্য পাঠিয়েছেন দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য আল্লাহ পাক আমাদেরকে অন্তত বানান নাই আমাকে বানান নাই আপনাকে বানিয়েছেন দুনিয়ার কোন বান্দাকে বান্দার গোলামির জন্য বানান নাই শুধুমাত্র আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছেন বান্দা দুনিয়াতে যতদিন থাকবে মানবে কার আদেশ এজন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় ঈমানদারদেরকে নসিহত করেছেন যাদের কাছে দিন মজা লাগে না যাদের কাছে ওয়াজ মাহফিল মজা লাগে না যারা এগুলোর বিরোধিতা করে যারা কোরআন সুন্নার বিরোধিতা করে যারা নসিহার বিরোধিতা করে এদের জেনে রাখা উচিত দিন মানেই হলো নসিহত আল্লাহ পাক নিজে কোরআনে বান্দাকে ওয়াজ করেছেন কোরআনে আয়াতের মাধ্যমে প্রত্যেকটা ঈমানদারকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নসিহত করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ নিউম্মা ইয়াইযুকুম বি নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছে তার মানে আল্লাহ যেহেতু ওয়াজ করেছেন আমরা ওয়াজ করি এগুলো আমরা নিজের থেকে বলি না বরং আল্লাহ যেটা বলেছেন ওটাই বলি এ আদেশ আল্লাহ পাকের এ আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জমিনে দিন যতদিন টিকে থাকবে যতদিন নসিহত টিকে থাকবে আর দিন যতদিন টিকে থাকবে তো দুনিয়া টিকে থাকবে নসিহত নাই দিনও নাই দিনও নাই দুনিয়াও নাই এজন্য কোরআনে আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন বিশেষ করে আপনারা এখানে সবাই ঈমানদার আলহামদুলিল্লাহ কি সবাই ঈমানদার আমি আপনাদের সামনে কেন কথা বলতেছি বলি ঈমান একিনের মুজাকারার দ্বারা মানুষের ঈমানের ব্যাটারিতে চার্জ হয় মানুষ গুনাহের আসবাবের কারণে কখনো কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কোরআনে আল্লাহ পাক এক এক জিনিস বারবার তাকরার করেছেন কেন যেন বান্দা একটু ভুলে গেলে সামনে আবার যেয়ে দেখে না আল্লাহ পাক আবার বলছেন এক জিনিসের গুরুত্ব তখনই দেওয়া হয় যখন বারবার বলা হয় আল্লাহ পাক কোরআনে বান্দাকে ওয়াজ করেছেন শুধুমাত্র কাফের মুরতাদদের না ঈমানদারদেরকে কেন বলি ঈমানদাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে শেষ জামানায় হালত থাকবে এমন সকালবেলা ঈমানদার তো বিকেলবেলা কাফের বিকেলবেলা ঈমানদার তো সকালবেলা কাফের ওই সময় বান্দা কোরআনের ওয়াজ দেখে দেখে ঈমানের রাস্তায় চলবে এই জন্য আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন জায়গায় জায়গায় দেখবেন কখনো গাছে যদি বড়ই থাকে চোর ঢিল মারে যদি কোনো গাছে আম থাকে তো চোর ঢিল মারে কোনো ঘরে যদি যুবতী কন্যা থাকে লম্পটের নজর ওই ঘরের মধ্যে পড়ে কেন ঘরে সম্পদ আছে বলেই তো নজর যায় এই জন্য তো আমাদের দেশে মুস্তাকদের জন্ম হয় আস্তে বললেন ঠিক এদেশে এই মুস্তাকদের জন্ম কেন হয়
এই লম্পট বলেই এদের নজরও বিভিন্ন ঘরে ঘরে থাকে আর এরাই আমাদের দেশে নারীবাদী হয়ে নারীদের স্বাধীনতার আওয়াজ তোলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে ইমানদারকে ওয়াজ করেছেন ঈমান আনার কেন বলে যেই বডিতে ঈমান থাকে ওই বডিতেই শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ থাকে ঈমানই নাই তো শয়তান ধোঁকা দিবে কারে ঈমান আছে বলেই শয়তান ধোঁকা দেয় এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনেরা তোমরা ঈমান নিয়ে আসো ঈমানদার তো এমনিই মুমিন আবার ঈমান কেন আনবে বলে ঈমানদার এমনিও মুমিন কিন্তু গুনাহের কারণে ঈমান থেকে কখনো কখনো বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলছেন তোমরা আবার ঈমান আনো নবী করিম হাদিসের ব্যাখ্যা এটাকে এভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো তাজদীদ করো ঈমানকে নবায়ন করার দ্বারা আমলের ব্যাটারি ঠিক থাকে ঈমানকে নবায়ন করার দ্বারা আমল ঠিক থাকে সুন্নাহ ঠিক থাকে রাসূল ঈমান নবায়ন করার কথা বলেছেন এজন্য অনেক মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি আজানের জবাব পাঁচ ওয়াক্ত দেয় পাঁচ ওয়াক্ত আজানের জবাবে পাঁচবার জবাব দিলে ওই বান্দার পাঁচবার ঈমানকে নবায়ন করা হয়ে যাবে ঈমান নবায়ন মানে যখন সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা ঈমান নবায়ন আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন এরকম অসংখ্য ওয়াজের মধ্যে অন্যতম একটা ওয়াজ হলো যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الاسم والعدوان الله পাক অসংখ্য ওয়াজের মধ্যে অন্যতম ওয়াজ বান্দাকে করলেন এই ঈমানদার তোমরা নেকের রাস্তায় সহযোগিতা করো তাকওয়ার রাস্তায় সহযোগিতা করো যেই রাস্তা আমি আল্লাহ খুশি যেই রাস্তায় পয়গম্বর খুশি ওই রাস্তাটায় সহযোগিতা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাকওয়ার রাস্তা কোনটা নামাজের রাস্তা যেটা তাকওয়ার রাস্তা সেইটা দানের রাস্তা যেটা তাকওয়ার রাস্তা সেইটা পর্দার রাস্তা যেটা তাকওয়ার রাস্তা সেইটা সুন্নতের রাস্তা যেটা তাকওয়ার রাস্তা সেইটা আল্লাহ বলেন কেউ যদি নেক কাজ করে ওয়াজ মাহফিল করে মসজিদ মাদ্রাসা করে দ্বীনের কাজ করে তোমরা ওই দ্বীনের কাজগুলোতে একজন আরেকজনের সহযোগিতা করো আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতার আদেশ দিলেন কেউ যদি ক্যাসিনো খুলে বসে জুয়ার আড্ডা খুলে বসে মাদকের আড্ডা খুলে বসে এলাকার মধ্যে যদি সুদের কারবারি খুলে বসে আল্লাহ বলছেন খবরদার খবরদার এদের থেকে নিজে বাঁচো ঈমানকে বাঁচাও অন্যদেরকে বাঁচাও গুনাহের কাজে যাওয়াও যাবে না নেকের কাজ ছাড়াও যাবে না ভাইরা আমার খুব বুঝবেন নেকের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহযোগিতা করার কথা বললেন নেকের রাস্তা কোনটা বলে নামাজের রাস্তা বান্দা ইসলামের মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র ঈমানদার দাবি করার নাম ঈমান নয় বান্দা নিজেকে ঈমানদার যদি দাবি করে অসংখ্য কর্তব্য বান্দার জন্য আছে যেমন নাকি কালেমার পরে নামাজ রোজা হজ যাকাত এছাড়া দান সৎকা মানুষের সঙ্গে ভালো মতো কথা বলা মিথ্যা কথা না বলা সত্য কথা বলা দিনের রাস্তায় সহযোগিতা করা এগুলো সব হলো নেকের কাজ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া সমাজের মধ্যে সবচাইতে আল্লাহর দরবারে পছন্দের বান্দা তারা আল্লাহ পাক ডাক দিয়া বলেন যারা ঈমান আনলো নেক কাজ করলো এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে ওই বান্দারাই হলো সবচাইতে পছন্দের আর উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো নেক কাজ করলো ওই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বান্দার জন্য বরাদ্দ রেখে দিলাম সুবহানাল্লাহ এখানে যদি জিজ্ঞাসা করি ভাই জান্নাত চান কারা কারা সবাই কথা কয় না সবাই চান এটা প্রত্যেকটা ঈমানদারের ঈমানের হালাত
ইমানদাররা জান্নাত চায় ইমানদাররা জান্নাতুল ফিরদাউস চায় আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুমিন যারা ঈমান আনবা নেক কাজ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এই দুই প্রকার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দেব এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ ঈমানদাররা ঈমান শুধু মুখে মুখে আনার নাম নয় এক নাম্বার ঈমানের তিনটা শর্ত আছে এক নাম্বার শর্ত তাসদিক বিল জিনান ঈমানদার ঈমানদার হয়ে যাবে অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন আসমান বানাইলো কে যা কিছু নজরে সব বানাইলো কে এক নাম্বার ঈমানের শর্ত তাসদিক বিল জিনান দুই নাম্বারে ইকরার বিল লিসান অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো পাহাড় বানাইলো সমুদ্র বানাইলো যা কিছু নজর আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন এই গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এটা আপনি আমি যেমন বিশ্বাস করি এই আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ইহুদি নাসারাও এই কথাটা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এদেরকে প্রশ্ন করা হয় ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله ادركوا جدي ডাক দিয়া বলে হে কাফের বেঈমান বলো তো আসমান বানাইলো কে জমিন বানাইলো কে এরা এক বাক্যে জবাব দিয়া বলবে আল্লাহ বানাইছে তারাও বলে আল্লাহ আমরাও বলি আল্লাহ কিন্তু পার্থক্য তো এক জায়গায় থাকা দরকার কি বলেন ঠিক কিনা কারণ তারা বেঈমান আমরা ঈমানদার আল্লাহ পাক ডাক দিয়া বলেন পার্থক্য কোন জায়গায় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে পার্থক্য কোন জায়গায় জানো ইহুদিরা যারা তারা বলে উযাইর হলো আল্লাহর পুত্র নাউযু বিল্লাহ নাসারা যারা বলে ওরা বলে উযাইর মাসীহ হলো আল্লাহর পুত্র আমার আল্লাহ পাক ডাক দিয়া শিখায় দিলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইলেন আল্লাহ নিজে কারো থেকে জন্ম নেন নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই যারা আমার আল্লাহকে মানে আল্লাহর সঙ্গে আবার অন্য কাউকে মানে এরা যতই হোক না কেন মুসলমান হতে পারে না এটাই হলো ইহুদি নাসারা মুশরিকদের মধ্যে ঈমানদারদের মধ্যে পার্থক্য এই জন্য ঈমানদার তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নম্বরে করার বিল লিসান জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়া স্বীকার করবে আল্লাহ একজন আছে আল্লাহ নবীর চাচা আবু তালেব পয়গম্বরকে এত মহব্বত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাকরাতুল মাউত যখন চলে আসছে আবু তালেবকে ডাক দিয়া বলেন চাচা একটা বারের জন্য জবানটা খুলে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালেব ডাক দিয়া বলে মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি তুমি পয়গম্বর সত্য নবী তোমার উপরে আমার কোনো সন্দেহ নাই আল্লাহর উপরে কোনো সন্দেহ নাই কিন্তু মুহাম্মদ তুমি জানো আমার ইন্তেকালের পরে আমি যদি ইসলাম কবুল করে তারপরে মরণ হয় আমার ইন্তেকালের পর আমার সন্তান আমার ভাতিজা আমার গোত্রের লোকেরা আমাকে গাদ্দার বলবে আমি শুধুমাত্র মরণের আগে তোমার স্বীকার করার মাধ্যমে আমি নিজের শরীরের মধ্যে গাদ্দারি চিহ্ন লাগাইতে চাই না আল্লাহর নবীকে এত মহব্বত করার পর শেষ জিন্দগিতে কালেমা না পড়ার কারণে স্বীকারোক্তি না করার কারণে আজীবনের জন্য জাহান্নাম এই জন্য অন্তর দিয়া বিশ্বাসের পাশাপাশি জবান দিয়াও বলা দরকার আছে কিনা নাই আলহামদুলিল্লাহ করে আমরা অন্তর দিয়া বিশ্বাস করি জবান দিয়া স্বীকারও করি কিন্তু একটা জিনিস আমাদের অভাব বলে জমিনের মধ্যে বাংলাদেশে অসংখ্য ঈমানদার আছে যারা অন্তর দিয়া বিশ্বাস করে জবান দিয়া স্বীকারও করে কিন্তু শেষ যেই শর্তটা এটা মানতে চায় না শেষ শর্ত কি আমল বিল আরকান আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো মানা যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচায় চলা এই শেষ শর্তটার ঈমানদার বাংলার জমিনে হাতে গোনা অল্প নাই বললেই চলে এই সমাজের মধ্যে শেষ জিনিসটা মানেই না মানুষ বিশ্বাস করবে স্বীকারও করবে কিন্তু আমল করে না যার কারণে মাহফিলে যতগুলা লোক আছে যতগুলা বক্তা আছে ফজরের নামাজে এতগুলা লোক হয় না
বক্তা কতগুলো দিবেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন মোটামুটি সাতজন আলোচক আজকের মাহফিলে আলোচনা করছে কিন্তু ফজরের নামাজের সময় যা দেখবেন সাতজন মুসল্লিও নাই কথা বলেই না সাতজন আলোচকের আলোচনা শোনার পরে যদি ফজরের নামাজে সাতজন মুসল্লি না হয় এই আলোচনার দ্বারা কোনো फायदा নাই কোনো फायदा নাই এ ভাই আমার যেটা শুনবো এটা মানবো এজন্য বলেন সামিউনা ওয়া আতানা যা শুনবো তা মানবো এটা ইমানদারের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা যারা ইমানদার তারা বলে সামিউনা ওয়া আতানা বেঈমান যারা এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে এরা বলে সামিউনা ওয়া আসাইনা যেটা শুনবো ওটা মানতে পারি না যা শুনে তা মানে মানুষের কাজ আর যা শুনে ছাগলের মতো বের করে দেওয়া হায়বান জানোয়ারের কাজ ঠিক কিনা এই কারণে আমাদের দেশে যুবকদেরকে নামাজের কথা বললেই কি হুজুর প্যান্টে সমস্যা আছে না নাই অধিকাংশ যুবক নামাজ পড়ে না প্যান্টের সমস্যার কারণে ফার্মেসিতে যে বিশাল বড় প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্টটাকে নাপাক করতে না পারে ঠিক কিনা বলেন রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেবল মুসলমান মুসলমান তুমি কেবল মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ ঠিক কিনা অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন ইহুদি নাসারার মতো চুল এরপরে খায় ও আবার খায় কিনা ব্যবসা চলে কিনা হ্যাঁ 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 যুবকদের কি হয়ে গেল অল্প অল্প ছোট ছোট বাচ্চারা স্কুলের বারান্দার সিপার মধ্যে দাঁড়ায় সিগারেট ধরায় খায় একটা একটার লগে মিশে কয় কেমন লাগে ভালো তো যে তুইও দে এভাবেই তো শিখে বন্ধুর থেকেই তো শিখে কি বলেন ঠিক না এমন বন্ধু বানানো যাবে না যেই বন্ধু জাহান্নামে যাওয়ার কারণ হয় আপনি বন্ধুরে বলবেন দোস্ত আমি তোরে মহব্বত করি আমি তোরে ছাড়া জান্নাতে যেতে চাই না সুতরাং চল আমার সঙ্গে নামাজ পড়তে যাবি এটাই বন্ধুত্বের সর্বপ্রথম চরিত্র হওয়া দরকার আর আমাদের দেশের বন্ধুরা নিজে সিগারেট খাইলে এটারে গাঁজা খাওয়ায় কথা কয় না এলাকা এই যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে অন্যতম কারণ ছোট ছোট বাচ্চারা আজকে কিশোর গ্যাং হয়ে তারপরে উল্টা পাল্টা কাম করে নাম দিছে কি গ্যাং এলাকায় আছে আল্লাহ হেফাজত করুক এই জন্য বাপ মাদেরকে বলি আপনার আপনাদের সন্তানদেরকে হেফাজত করবেন না তো সন্তান আপনার গায়ে পাড়া দিয়ে জাহান্নামে যাবে যেই বাবা সন্তান জন্ম দিতে পারে পালতে পারে না ওই বাবার বাবা হওয়ার যোগ্যতা নেই কই আপনি সন্তান জন্ম দিবেন আপনি নামাজ পড়বেন আর সন্তানকে হুন্ডা একটা কিনে দিবেন নিচে হুন্ডার নি হুন্ডার উপরে বইসা পিছনে লেডিস বসায়া এলাকায় কালো ধোয়া ছাড়তে ছাড়তে বেয়াদবি করে আচরণ করে দৌড়াবে এই সন্তান হওয়ার চেয়ে না হওয়ার চেয়ে যদি সন্তান এরকমই হয় তো সন্তানকে ধরে তবলিগে পাঠায় দেন সন্তানকে ধরে কোনো ইমাম সাহেবের কাছে পাঠায় দেন সন্তানকে ধরে কোনো আল্লাহওয়ালার সহবতে পাঠায় দেন ইনশাআল্লাহ সন্তান কোনোদিন খারাপ হওয়ার সম্ভাবনা নাই এই জন্য প্রত্যেকটা যুবককে বলি খালি মাহফিল করেই হক আদায় করবেন বিষয়টা এমন যেন না হয় মাহফিল যেমন করব মাহফিলের নিয়ত কি বলে এলাকার মানুষ যেন হেদায়েত পায় কি বলেন ঠিক না এলাকার মানুষ যেন হেদায়েত পায় নিয়ত তো এটাই নাকি যদি নিয়ত এটাই হয় তাহলে এখন থেকে নিয়ত করবেন শুধু হেদায়েতের নিয়ত অন্যকে করার মাকসাদ করলেই হবে না আমার ভিতরে হেদায়েত ঢুকাইতে হবে ঠিক না এজন্য যতগুলো যুবক আছেন নিয়ত করবেন ছাই পাশের অভ্যাস যদি থাকে আর করব না ধরব না কথা কয় না এরা চুল যদি ইহুদি নাসারার মতো থাকে
তাহলে নেশা করাটাই স্বাভাবিক কারণ মনে রাখবেন আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি বঙ্গবন্ধুর আদর্শকেই ফলো করবেন এটা স্বাভাবিক আপনি যদি বিএনপি করেন আপনি শহীদ জিয়ার আদর্শকে ফলো করবেন এটাই স্বাভাবিক ঠিক তেমনি ভাবে আপনি যদি ইসলাম করেন মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক ফলো করবেন এটাই স্বাভাবিক ঠিক কিনা দরে কয় আপনি নিজেকে মুসলমান দাবি করেন আর আপনার চুলের ডিজাইন দেখলে দেখা যায় চোখখা মুনশির মতো প্যান্ট একটা পড়ছে হাঁটুতে সিরা রানে সিরা পায়ে সিরা পাছায় সিরা খালি সিরা আর সিরা সিরা আর সিরা ওরে রাখতে বলছে কে নেংটা হয়ে খুলে দেখ না কি আজীব একটা হাল যুব সমাজের ভিতরে ঝুঁকে গেছে অথচ কত সুন্দর সুন্নতি লেবাস এটা পড়লে ভাল লাগে না খারাপ লাগে আমি যদি আপনাদের মতো মনে করেন দাড়ি মারি কাইটা মাযাল্লাহ 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 দাড়ি টাড়ি কাইটা চুল টুল এরকম সুখা কইরা প্যান্ট শার্ট পরে এরকম সিগারেট একটা ধরাই আপনারা মানবেন নি এটা তা আমার বেলায় মানবেন না আপনি করেন কে কি বলেন কি বলেন তা হুজুরের বেলায় মানবেন না আপনি করেন কেন আপনি বলবেন হুজুর এটা হইতে পারে না তা আপনি হইতে পারেন হুজুর যেমন ইমানদার আপনি ইমানদার আপনি ইমানদার হওয়ার পর যদি পোশাকের আশাকের অবস্থা ইহুদি নাসারার সাথে মিলে যায় বুঝতে হবে আপনি ইমানদার হতে পারেন নাই আপনি ভণ্ড নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না সুদের কারবারি ঘুষের কারবারি হয় কি হয় না হয়নি শুধু আজান দিয়া হয় রে আমি সুদখোর এলাকার মধ্যে বাড়ি করছে বাস্তালা কইরা আবার টানায় দিছে কি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ দেখেন না আপনারা ওই মুখ ব্যাংক কর্তৃক দায়বদ্ধ মানে এটা সুদের টাকার বাড়ি হ্যাঁ এই জন্য ওই জিনিসটারে সরায় দিয়া লেখে যাওয়া উচিত ভাই ইহা একটি সুদের বাড়ি মন চাইলে ভাড়া থাকেন নালে বাদ যান কি ঠিক না তো সুদের টাকা বিল্ডিং করবা এগুলাই তো লিখবা দায়বদ্ধ লেখা দরকার কি নামাজ পড়ে রোজাও রাখে হজ করে যাকাত দেয় মসজিদের সামনের কাতারে নামাজ মসজিদের মুতাল্লি সেক্রেটারি সভাপতি কিন্তু সুদ ছাড়া চলতে পারে না সুদের টাকা ছাড়া পেটের ভাত হজম হয় না আপনি বলবেন এটা নামাজ তো পড়ে সুদ খাইলেও কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি বলবো এটা আসলে নামাজ পড়ে না নামাজের অভিনয় করে সুদের টাকা দিয়ে যদি কেউ সুদের টাকা খায় সুদ দেয় সুদ নেয় সুদের সাক্ষী থাকে সবগুলা জাহান্নামি ঠিক কিনা জোরে বল কথাটা কার দেখবেন চাচার কাছে ধার চাইবেন চাচা গো টাকা দশ হাজার টাকা ধার দেন চাচা টাকা দিবে না নাই 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 বলবে বাবারে আগেই না চাইলে দিতে পারি এত দেরি করে চাচকা বাতে যায় একদিন শুট করে যায় সুন্দর করে বলে কাকা গো দশটা হাজার টাকা দেন আমি জানি আপনার কাছে টাকা আছে কাকাকা বাতিজা একটু আগে মাত্র দিয়ে গেলাম একজন সত্যি নাই সত্যি আর বাতিজাও বুঝছে যে কোন জায়গায় টিপ দিলে তেল বেরোয় আস্তে করে খুঁজে দেখো কাকা দশ হাজার টাকা দিন এক হাজার টাকা বাড়ায় দিব কাকাকা ধুত খালি বেজাল লাগাছে দেখো কাকির কাছে আসি কথা কয় না এতক্ষণ নাই এখন বলে তোর কাকির কাছে আসেনি আসলে মূলত তো কথা হলো ওইটা না কথা হলো সুদ ঢালবা তোর টাকা পাইবা এই সুদের কারবারি এদেশে এনেছে ইহুদি নাসারার এজেন্ডা গুলা এনজিও নামে আমার দেশে যারা আছে সেবার নাম দিয়ে মুসলমানের এবাদত নষ্ট করে ঘরে ঘরে সুদের কারবারি ছড়িয়ে দিয়েছে ঠিক কি না বলেন সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘোষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ভাই কষ্ট পাইছে আপনারা কেউ এলাকায় সুদের কারবারি ঘুষের কারবারি গোনা ব্যবিচার জেনা ব্যবিচার সন্ত্রাসী রাহাজানি চাঁদাবাজি এগুলোর কারণে এলাকায় গজব হয় ঠিক কিনা
এলাকায় সুদ নাই যে এলাকায় ঘুষ নাই যে এলাকায় চান্দা বাজি নাই ওই এলাকার মতো শান্তির এলাকা আর হতে পারে না এইজন্য আল্লাহ পাক বলেন নিজেরাও নেক থাকো অন্যকেও নেক কাজের আদেশ দাও ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইমানদারের তিন নাম্বার তিনটা গুণ থাকবে এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস দুই নাম্বার জবান দিয়ে স্বীকার তিন নাম্বার আমল করবে ইমান যদি ঠিক হয়ে যায় ইমানের পরের কাজটাই হলো নেক কাজ ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ করবে ঈমান আনার পর আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নেক কাজ যদিও ছোট হয় তবু জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে ডাক দিয়া বলেন হে মুসলমান একজন গুনাহগার বান্দা সারা জিন্দেগী গুনাহগার এই গুনাহগার বান্দা একদিন রাস্তা দিয়া হেঁটে যায় হঠাৎ করে তাকিয়ে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের করে কাতরায় কুকুরের দিকে নজর যাওয়ার পর মার মনের মধ্যে দিলের মধ্যে দয়া লাগলো দয়া লাগলো সৃষ্টির যদিও একটা নিকৃষ্ট প্রাণী কুকুর এই কুকুরের প্রতি মায়া লেগে গেল যদিও আল্লাহ নিকৃষ্ট প্রাণী আমরা কুকুর দেখলে আঘাত দেই ঢিল দেই লাথি দেই তাড়ায় দেই কিন্তু কখনো কখনো মুসলমানের এই দুই নাম্বার মুসলমান আমরা যারা আছি আমরা কখনো কুকুরের চাইতেও অধর্ম হয়ে যাই এই কারণে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদম এগুলো সব কুকুরের মতো না না তার চাইতেও খারাপ মানুষ আবার কুকুরের মতো হয় কেমনে বা তার চেয়ে খারাপ হয় কেমনে কারণ আছে এই যে এখানে আমরা যতগুলো মানুষ আছি না বাংলাদেশে যত মুসলমান আছে এরা অধিকাংশই যারা মুসলমান দাবি করে দেখবেন এদের ভিতরে ইসলামের ছিটে ফোটা নাই কিন্তু দাবি করছে এমন এমন কাজ করে যেগুলো কুকুর কেউ হার মানায় জানোয়ার কেউ হার মানায় অথচ মানুষ ছিল শ্রেষ্ঠ জীব আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুন্দর করে বানাইলাম ওর দাম যখন বাড়ে তো ফেরেশতার চাইতেও দাম বেড়ে যায় সুবহানাল্লাহ পয়গম্বর একবার কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলে কাবা আল্লাহর দরবারে তোমার সম্মান অনেক যার কারণে কোন বান্দা তোমাকে যদি তওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয় সুবহানাল্লাহ কেউ যদি ঘরের মধ্যে ঢুকে মান দাখালাহু কানা আমিনা এই ঘরে ঢুকলো তার মানে নিরাপদ এই কাবার দিকে আমার পয়গম্বর তাকায় বলে কাবা তোমার সম্মান আল্লাহর দরবারে এত তোমার মর্যাদা আল্লাহর দরবারে এত যে তোমার মর্যাদার কারণে সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় কিন্তু কাবা জানো তোমার চাইতেও আল্লাহর দরবারে যে ইমানদার বান্দারা আছে এই ইমানদার বান্দাদের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি কাবার চাইতেও একজন ইমানদারের দাম বেশি কিন্তু এই ইমানদারকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল এগুলা কুকুরের মতো কেন গরু ছাগলের মতো কেন হায়াওয়ানের মতো কেন জানোয়ারের মতো ব্যাখ্যা হইল এটাই আমরা এখানে মুসলমান দাবি করি অনেক মানুষ আছে যারা নামাজও ঠিকমতো আদায় করে না একটা কুকুরকে আল্লাহ পাক কিন্তু নামাজ ফরজ করেন নাই নামাজ ফরজ মুসলমানদের জন্য কিন্তু মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না কুকুরও নামাজ পড়ে না মুসলমানও নামাজ পড়ে না কুকুরও রোজা রাখে না মুসলমান হওয়ার পর রমজান আসতেছে দেখবেন সারাদিন সারা বছর খায় খায় আর খায় রমজান আসলেও দোকানপাটে পর্দা লাগায় এখলাসের সাথে খায় আছে না নাই সারা বছর খেয়ে পেট ভরে না রমজানে তার খাওয়া লাগে রোজা রাখে না কুকুরও রোজা রাখে না জাকাত দেয় না কুকুরও জাকাত দেয় না পর্দা করে না কুকুরও পর্দা করে না আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোর নামাজ নাই কুকুরের নামাজ নাই তোর পর্দা নাই কুকুরের পর্দা নাই সুতরাং তোর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাত নাই আবার ডাক দিয়া বলেন বালহুম আদল কুকুরের চাইতেও খারাপ শুয়োরের চাইতেও খারাপ আপনাদের এখানে শাহরাস্তি বাজার আছে না বাজারে দোকান আছে না কোনোদিন কিরকম হয়েছে দশজন কুত্তা একসঙ্গে এসে কয় এই আমরা কুত্তা সমিতি আসছি ইনি সভাপতি ইনি সেক্রেটারি ইনি ক্যাশিয়ার ইনি ওই এই যে কুত্তাগুলো আইলাম বাজারে দোকান যদি চালাইতে যাও দশ হাজার টাকার মাসে হাড্ডি দেওয়া লাগবে নয়তো আগামীকাল থেকে দোকান বন্ধ হরতাল হরতাল বলছে নি কুকুর ছান্দাবাজি করে কে কথা কয় না ঘুষের টাকা খায় কে এ মুসলমান এই সমাজে যত গুণা আছে সব গুণা করে গে আল্লাহ পাক ডাক দিয়া বলেন
যেই কুকুরটা কুকুর হওয়ার পরও চান্দাবাজি করে না যেই কুকুরটা কুকুর হওয়ার পরও ঘুষ খায় না যেই কুকুরটা কুকুর হওয়ার পরও সুদের টাকা নেয় না তুমি মানুষ মুসলমান হওয়ার পর তুমি কাজগুলো করো সুতরাং তুমি কুকুর শূরের চাইতেও অধম ঠিক কি না মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি সুদের টাকায় ওদের ভুরি পরে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান রাগ করছেন বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত দামি বানাইলো কিন্তু কখনো কখনো কুকুরের চাইতেও অধম এই জন্য কুকুরকে ছোট চোখে দেখা দরকার না এটা আল্লাহর মাখলুক বান্দাটা কুকুরের প্রতি দয়া দেখাইলো কি করবে কুকুরটা পানির পিপাসায় জিহ্বা বের করে কাতরায় হঠাৎ করে বান্দাটা দেখলো চিন্তা করলো কি করা যায় কুকুরকে পানি পান করানো লাগবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দাটা কুয়া তালাশ করা শুরু করলো কুয়াটা তালাশ করে কুয়ার মধ্যে নামলো সুন্দর করে নিজের মোজাটা খুলে কুয়ার থেকে পানি উঠাইলো কুয়ার থেকে পানি উঠা নিজেও খাইলো কুকুরকে পান করাইলো আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে এই ফেরেশতার দল যেই বান্দাটা কুকুরকে পানি পান করাইলো এই বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম এই জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার দীনটাকে ঈমানটাকে আমলটাকে ইখলাসটাকে নিয়তটাকে সহি করো যদিও আমলটা হয় কম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কম হলো জান্নাতের ওসিলা বানায় দিবে হাদিস শরীফে পয়গম্বর অন্যতম আরেকটা ঘটনা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকজন বান্দা ছিল যেই বান্দাটা ছিল সারা জিন্দেগি না ফরমান বান্দা এলাকার মানুষদেরকে ঋণের টাকা দিত ধার টাকা দিত কর্জে হাসানা দিত আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা তোমরা আল্লাহ পাককে কর্জে হাসানা দান করো আজকে সমাজে কর্জে হাসানা দেওয়া বন্ধ হওয়ার কারণে তো সুদের কারবারি বেড়েছে কর্জে হাসানা দিবে বা কিভাবে আব্বা ডাইকা এক ঘন্টার জন্য টাকা নিয়ে ওই এক ঘন্টা চোদ্দ বছরে আর ফেরত আসে না কেমনে হবে বান্দাটার একটা গুণ ছিল রসুল বলেন সারা দুনিয়ার এলাকার আশেপাশের মানুষদেরকে দিয়ে ধার দিত টাকা পয়সার অভাব নাই সারা দুনিয়ার মানুষকে ঋণ দিত ধারের টাকা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকালবেলা প্রতিদিন বান্দা লোক পাঠায় দিত যাও যাদের কাছ থেকে টাকা পাই তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবা আর যারা দিতে পারে না তারা গরিব এদেরকে মাফ করে দিবা অর্থাৎ যারা দিতে পারে তাদের থেকে নিবা যারা দিতে পারে না তাদেরকে মাফ করে দিবা সুবহানাল্লাহ এখন স্বাভাবিকভাবে শুনতেছেন বলে আপনার কাছে সহজ মনে হইতেছে কিন্তু এত সহজ না বর্তমানে বাংলাদেশে এক টাকা ভাড়ার জন্য কিন্তু সিএনজি চালকের মৃত্যু হয়েছে খবর পেয়েছি বাসের বাসের হেল্পারের সঙ্গে দুই টাকা নিয়ে কাটাকাটির কারণে মৃত্যু হয়েছে একজন আরেকজনকে মারছে সেখানে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কেউ কাউকে এমনিই দেয় না মুসলমান নবীর উম্মত
এই বান্দাটা সারা এলাকার মানুষদেরকে ঋণ দিয়ে বেড়াইতো আর সমস্ত ঋণের টাকা যখন বান্দার কাছ থেকে গ্রহণ করার জন্য পাঠাইতো বলে দিত যতক্ষণ যারা দিতে পারবে তাদের থেকে নিবা যারা দিতে পারবে না তাদেরকে মাফ করে দিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে সাহাবা একরামের দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডাক দিয়া বলবে হে ইমানদার হে বান্দা দাঁড়াও কি অবস্থা আমল নামার কি হাল ফেরেশতারা বলবে আল্লাহ আমল নামা তো দুর্বল এই বান্দা জাহান্নামে আসামি হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দার দেখো কোনা কাঞ্চিতে কোনো নেকের কাজ আছে নি আমাদের অনেক সময় এমন হয় টাকা পয়সা যদি না থাকে বিছানার নিচে হাত দিয়া দেখে 10 টাকা পাওয়া যায় কিনা কোন বইয়ের মাঝখানে তাকায় দেখে 20 টাকা পাওয়া যায় কিনা কোন জামার পকেটের মধ্যে হাত দিয়া দেখে 30 টাকা পাওয়া যায় কিনা চতুর জায়গা থেকে হাত দিয়া দিয়া দেখা যায় মোটামুটি যেটা প্রয়োজন ওটা পেয়ে গেছে হা হা ইমানদারের কোন নেকও যদি না থাকে আল্লাহ বলবেন ফেরেশতার দল এটার ভালো মতো তালাশ করে দেখো কোন না কোন ছোট আমল বান্দার আমলনামায় আছে কিনা এই বান্দার আমলনামার ভিতর থেকে ওই যে আমলের দান ছাড়া এলাকার মানুষদেরকে ধার দিত আর মাফ করে দিত ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দাটার আমলনামা এমন একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দার কি আমল আল্লাহ বান্দা মানুষকে ধার টাকা দিত ধারের টাকা যদি কেউ শোধ না করতে পারতো তারে মাফ করে দিত আমার আল্লাহ ডাক দিয়া বলে কেন মাফ করত বলে বান্দার দিলে বান্দার প্রতি মায়া আমার আল্লাহ বলে বলতো বান্দার থেকে আমি আল্লাহর দিলের মধ্যে মায়া বেশি না কম হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহাব্বত প্রেম ভালোবাসা মায়া আল্লাহ পাক যখন বানায় এটাকে 100 ভাগে ভাগ করেন কয়শো 100 ভাগের এক ভাগ মহাব্বত ছাড়া দুনিয়া ছাড়া যায় এক ভাগ মহাব্বত থেকে কিঞ্চিত মহাব্বত মার প্রতি যদি সন্তানের মহাব্বত এত হয় এক ভাগ মহাব্বত থেকে কিঞ্চিত মহাব্বত নিয়ে স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত যদি এত হয় এক ভাগ মহাব্বত নিয়েও যদি সন্তান মা বাবার প্রতি এতটুকু ভালোবাসা জন্ম নেয় বাকি থাকলো কয় ভাগ 99 ভাগ আমার আল্লাহ ডাক দিয়া বলে বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করার জন্য আমার দিলে রেখে দিলাম সুবহানাল্লাহ তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন দয়াময় আছেন বান্দাকে ডাক দিয়া বলবে আল্লাহ হে বান্দা কেন তুমি মাফ করছো বলে আল্লাহ আমার মায়া লাগতো গরিবরা টাকা না দিতে পারলে আমি মাফ করে দিতাম আল্লাহ পাক ডাক দিয়া বলল ফেরেশতার দল যে বান্দাটা বান্দার প্রতি এত দয়াবান হয় যে বান্দাটা দুনিয়ার মানুষের ঋণের বোঝা কমায় দেয় আমি আল্লাহ ওই বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দার জান্নাতুল ফেরদাউস দিলাম ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا এত বিশাল বড় জান্নাত যেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে বসায় রাখবে বান্দা জান্নাতুল ফিরদাউসে শরাব যখন পান করে উপরের দিকে তাকায় দেখবে উপরে কিছু দেখা যায় না উপরে যেটা দেখা যায় সেটা হলো আমার রব্বে কারীমের আরশ কুরসি সুবহানাল্লাহ এই জন্য মুসলমান নবীর উম্মত যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করেন রমজানুল মুবারক সামনে আসতেছে নিজের ঈমান যেহেতু আমাদের সবার আছে এখন নেক কাজ দরকার আছে নেক কাজ কি বিড়ি খাওয়া কথা কয় না নেক কাজ কি সুদ খাওয়া নেক কাজ কি
ইয়াবা খাওয়া না নেককাস তো রাসূলের সুন্নাত দাড়ি কাটানা নেককাস ইহুদি নাসারার মতো চুল রাখাকে বলা হয় না আমার বিশ্বাস আছে এলাকার প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ যদি ভালো হয়ে যায় এলাকার মধ্যে আল্লাহ পাকের আরশ থেকে আল্লাহ পাকের আসমান থেকে আল্লাহ রহমত দান করবে শুধু যুবকটা যদি ঠিক হয়ে যায় আর কিছু দরকার এইজন্য প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করব আপনারা এখন থেকে নিয়ত করেন আল্লাহ পাকের ঈমান যেহেতু কলবে আমাদেরকে আল্লাহ দান করেছেন আপনার মতো অসংখ্য যুবক গুন্ডা চালাইতে যায় মরণ হয়ে গেছে বাবা বেঁচে আছে ছেলে নাই নানা বেঁচে আছে নাতি নাই কখন মরবেন এখন যদি আপনাকে জানানো হয় 2 ঘন্টা পর আপনি মারা যাবেন আপনি কি এভাবেই হতাশ থাকবেন আপনি কি গাজা খাবেন আপনি কি গুনাহ করবেন আপনি কি জিনা করবেন করবেন না যেহেতু না জানলে করতেন না আপনি তো জানেন না হতেও তো পারে মৃত্যু এমন হালতে মৃত্যু যেন হয় যে হালতে ইমানদার অবস্থায় আছে এমন হালতে যেন আমার মৃত্যু হয় চিন্তা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ এই কারণেই পড়বেন যে আল্লাহ যেন এখন যদি মরণ দেয় বলতে পারবো আল্লাহ জীবনের শেষ নামাজটা পড়ে আসছি না আপনি এশার নামাজ না পড়ে ঘুমায় গেলেন যদি ঘুমের মধ্যে মরণ হয় তো কি আদেশ কি কি কথা বলবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি বলে নামাজ পড়ছিলি তাহলে না শেষ নামাজটাও পড়ছনি না আহ তাহলে কিভাবে তোরে মাফ করব এইজন্য এমন হালতে থাকা প্রত্যেকটা হালত প্রত্যেকটা যুবক ভাই এখানে রঙিন স্বপ্ন দেখছিস মনে করছে বয়স 40 হইলে ইবাদত করব কিন্তু সে যে 20 এর ভিতরে যে মারা যাবে এটা তার ধারণায় নাই সে এভাবেই বেঈমান হয়ে আমরা মৃত্যুবরণ করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নেক কাজ করবেন নেক কাজ কি রমজান সামনে আসছে বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদকা করবেন দান করবেন বেশি বেশি গরীবদেরকে সহযোগিতা করবেন কেউ কোন আলেম যাচ্ছে হাতের মধ্যে বোঝা নিয়ে আলেমের বোঝাটাকে নিজে বহন করে দিবেন কোন মুরব্বি যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজারের ব্যাগটাকে বহন করে নেবেন এটা নেক কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা দিতে পারো তো দাও যদি না পারো তাহলে অন্যের বোঝা বহন করে দাও সুবহানাল্লাহ আর শুধু তাই না যদি সদকাও দিতে না পারেন তাহলে রাসূল বলেন অন্তত কারো সঙ্গে হাসি মুখে কথা বলো তো তাও সদকার সওয়াব সুবহানাল্লাহ হাসি মুখে কথা বলাটাও সদকার সওয়াব এগুলো নেক কাজ এলাকার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিয়া খাওয়াবেন নেক কাজ রমজান আসতেছে টাকা জমায়া 1000 টাকার একটা প্যাকেজ করবেন মনে করেন 3 কেজি চাউল 1 কেজি ডাল 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন এক হালি ডিম এরকম একটা প্যাকেজ করে করে এলাকায় কে গরিব আছে হকদার আছে তার বাসায় দিয়ে দেন এটা নেক কাজ টাকা জমায়া অযথা বন্ধু বান্ধবের পিছনে উল্টা পাল্টা খরচ কইরা জিন্দেগি পরিবর্তন করার জন্য জীবনেও এই কাজ করলে সম্ভব না বরং একদিন আফসোস লাগবে যাহারে জীবনে কত টাকা নষ্ট করলাম অযথা এই টাকা যদি আখেরাতের ব্যাংকেও রাখতাম তাও কাজে লাগতো এইজন্য রমজান আসতেছে বেশি বেশি নেক কাজ করবেন মানুষদেরকে মেহমানদারি করাবেন আলেমদেরকে তো করানি বড় লোকদেরকেও করান কিন্তু গরিব মিসকিনদেরকে কেউ মেহমানদারি করায় না একটা অটোওয়ালা অটো চালাইতেছে দুপুরবেলা হয়ে গেছে 3টা বাজে জিজ্ঞাসা করবেন কাকা ভাত খাইছেন যদি বলে না চলেন আমার বাসায় ডাল ভাত যাই আছে তাই খাবেন কাকারে ধইরা বাসায় নিয়ে এসে ডাল ভাত দিয়ে ভাত খাওয়াই দিবেন পেট ভইরা আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে এই কাকাও দোয়া করবে যাক এই সমাজে এখনো মানুষ আছে গরিবদেরকে দেখে দেখে দাওয়াত দেন রমজান মাসে একটা গরিব যে এতিম যার বাবা নাই এই সন্তানটাকে একটা গেঞ্জি শার্ট কিনে দেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে এগুলো নেক কাজ এগুলো মুরব্বিদের চাইতে জওয়াননা ভালো করতে পারে তা আজকের এই সমাজের পূর্বপাড়া যুব সমাজ প্রত্যেকেই যদি নিয়ত করে আমরা একত্রিত হব এই যুব সমাজের মানুষ যতগুলো যুবক আছে এরা যদি চিন্তা করে আমরা 500 টাকা করে দিয়ে দিয়ে এলাকার ভিতরে এভাবে দিনের কাজ আমরা করব মাহফিল যেখানে হবে আমরা সেখানে থাকব কোন জায়গায় যদি গানের কনসার্ট হয় আমরা যাব না সহযোগিতাও করব রাজি আছেন কোন গুনাহের কাজে কোন যুবক যেন না যায় যুবকরা এভাবে সচেতন থাকবেন আজকে থেকে নিয়ত করবেন কোন গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে কোন গানের কনসার্ট যাত্রা গান পালা গান এই সমস্ত আড্ডাখানা জোয়ার আড্ডাখানায় কোন যুবক ভাই যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন বেশি বেশি নিয়ত করবেন এগুলো রমজান আসতেছে প্রত্যেকটা যুবককে আরেকটা আদেশ করব আমি যারা কোরআন তেলাওয়াত জানেন না যেহেতু কোরআন তেলাওয়াতের মাস হলো রমজান মাস প্রত্যেকটা যুবক নিয়ত করবেন রমজান আসলে প্রতিদিন আধা ঘন্টার জন্য হইলেও কোন একটা ইমামের কাছে যে আমি তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ আপনার সন্তানকে স্কুলে পাঠাইলে কোচিং এ দিলে কিন্তু টাকা লাগে বেশি
কিন্তু ওলামা একরাম কোনদিন কোরআনকে টাকার বিনিময়ে শেখায় না ফ্রি শেখায় দ্বীনের জন্য শেখায় নাতো এই দ্বীন টিকে আসতো না এই পর্যন্ত আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি সহ একটা আলেমের কাছে যান যে হুজুর আমি কোরআন পারি না আমাকে একটু শেখান প্রতিদিন আমি আসরের পর আপনার কাছে 15 মিনিট সময় চাই দেখবেন ইনশাআল্লাহ আলেমরা নিষেধ করবে আপনি প্রতিদিন যান না 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আপনিও শিখেন আপনার বাচ্চাকেও শিখান কোরআনের মাসে কোরআন যদি শেখার নিয়ত করেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের রমজানেও যদি মরণ হয় কোরআনকে সাক্ষী বানায় জান্নাতি বানায় দিবে আরেকটা বিষয় অনেক নেক কাজ আছে এগুলো বলার জিনিস না আপনি নিজেও বুঝেন কোনটা নেক কাজ রমজানে আমি সহ চেষ্টা করব আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য কেন এই রমজানে আমাদের যত রোজার আমল আছে সব নষ্ট করার জন্য এই একটা স্মার্টফোন না আর কিছু দরকার নাই কারণ এগুলো আমাদের পকেটের মধ্যে হাজির আমরা রোজাও রাখতেছি ইউটিউবে ফেসবুকে টিকটকে ভিডিও দেখতেছি উল্টা পাল্টা নিজের অজান্তেই চলে আসে এখন যে কোনো জিনিস দেখবেন অজান্তেই চলে আসে এই কারণে রমজানে অন্তত নিজে মোবাইলটা থেকে নিজেকে বাঁচায় রাখবেন সারা দিন নেট বন্ধ করে ফেলায় রাখবেন কোরআন পড়েন কিতাব পড়েন রাসূলের জীবনী পড়েন তাফসীর পড়েন কাজে লাগান সময়টাকে রমজানটাকে ইবাদতে সময় লাগান এই রমজানের মাসেও রোজা রেখে যদি গুনাহ করেন রোজা রাখা আর না রাখা সম্পূর্ণ সমান কোনো फायदा নেই এজন্য আপনাদেরকে আবেদন রমজান মাসটা অন্তত ইবাদতে সময় লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন হার যুবককে কবুল করে বলেন আমিন প্রত্যেকটা যুবককে বিদআত ফিতনা ফাসাদ গোমরাহী পথ থেকে হেফাজত করে ইমানের সহি শুদ্ধ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন ইমানের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের ইমানটাকে যেন সাজিয়ে দেয় বলেন আমিন আজকের এই যুব সমাজদের জন্য আপনারা দোয়া করবেন যারা এই প্রোগ্রামের সহযোগিতা করেছে এই পর্যন্ত টাকা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মশওয়ারা দিয়ে দেশ থেকে দেশের বাহির থেকে আল্লাহ পাক যেন সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করে বলেন আমিন আপনাদের এই প্রোগ্রামটা প্রতি বছর হোক এটা আপনারা চান এটা দুই নম্বরের বছর আমি চাই এই এলাকার যুবকেরা প্রত্যেক বছর হক্কানি ওলামা একরামদেরকে এনে এই জায়গায় একটা জান্নাতের বাগান মজবা করবে আপনারা চান তো কারা কারা চান হাত তুলেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আরো জোরে নারায়ে তাকবীর নাস্তিকতা নিপর্যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপর্যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর তাকবীর ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তানে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের শত্রুরা আল্লাহ পাক আমাদের ঈমানকে পরিপূর্ণ করুক নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আজকের মহফিলের সম্মানিত সভাপতি সামনে দোয়া চেয়েছেন উনার বড় ভাই অসুস্থ উনি দোয়া চেয়েছেন এছাড়া অনেকেই অসুস্থ আছেন দোয়া চেয়েছেন আমরা সকলের জন্য দোয়া করব দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও নবীনা ও শাফিঈনা ও হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين مهرباني করে আজকে মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও, এর সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন যারা যুবকরা কষ্ট করে আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইরা আজকের এই মাহফিলটার আঞ্জাম দিয়েছে, অনেক কষ্ট মুজাহাদা করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি মাফ করে দাও, আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দাও, আল্লাহ প্রত্যেকটা যুবককে ইমানের পথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছে, আয় আল্লাহ নাম ধরে ধরে সকলের নাম তো বলা সম্ভব না, যারাই অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার হায়াত দান করো। আয় আল্লাহ শেফায় আজলা দায় মানুষই ফরমাও। আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ মুসিবত যারা আছে মুসিবত থেকে বাঁচাও। আয় আল্লাহ যাদের বেবি অসুস্থ মা অসুস্থ আল্লাহ তাদেরকে অসুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ অনেকের সন্তান অসুস্থ আল্লাহ, আমার ছেলেটা অসুস্থ আল্লাহ, আর এক মুরব্বীর নাতনি নাতিন অসুস্থ আল্লাহ, আমাদের সভাপতি সাহেবের বড় ভাই অসুস্থ, আয় আল্লাহ প্রত্যেককেই তুমি সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ হাসপাতালের বেডে যারা কাতরাইতেছে আল্লাহ তাদেরকেও শেফায় আজলা নসিব ফরমাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও, মা বোনদেরকে দিনের খাদেমা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সংসার সুখের মতো করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এলাকার উপরে তুমি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ এলাকা থেকে সমস্ত গুমরাহি দূর করে দাও। আয় আল্লাহ নেকের পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে ইসলামের মহাব্বত ঢুকায় দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে শহীদিন বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার হাবিবের উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছে মা বাবা দাদা দাদি নানি ভাই বোন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করার তৌফিক দাও, সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ আমাদের সকলকে নাজাতের উসিলা হিসেবে আজকের মাহফিলটাকে কবুল মঞ্জুর করে।